নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে দু যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু হতে যাচ্ছে বা নতুন নতুন নোটিফিকেশান আসতে চলেছে পর্ষদের তরফ থেকে এই নোটিফিকেশানে কারা কারা সুযোগ পেতে চলেছে এবং কারা কারা বাদ যেতে চলেছে এবং কত ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখে নিন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে অনেকেই আমাকে আমার কাছে কমেন্ট করে জানতে চাইছেন যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটা ভিডিও বানাতে তো এক ভিডিওতে আপনাদের সমস্ত সমস্যা আমি দূর করে দেবো আশা রাখছি তো চলুন আমরা এই ভিডিওটি দেখে নিই তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এ ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এবার আমরা দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্পর্কে দেখে নিই তো বন্ধুরা আপনাদেরকে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে বলে আসছি এই যে ন হাজার প্যানেলের যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং জয়নিং প্রক্রিয়া শুরু হয়েছে যেটা তেইশটা ডিপিএসসি ওয়াইজ কিন্তু সম্পন্ন হতে চলেছে তো এই নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে কিন্তু স্টেট ওয়াইজ যে কাউন্সেলিং হবে এই স্টেট ওয়াইজ কাউন্সেলিং আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং তার মধ্যেই কিন্তু তারপরেই নতুন নোটিফিকেশান নিয়ে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে এই বিষয়ে একটু বলে রাখি দেখুন যারা দু হাজার চোদ্দো সালের যারা পড়ে থাকবে এই ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল এখানে যারা নিয়োগ পাবেন না তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা দু হাজার সালের যারা ক্যান্ডিডেট ন হাজার পাঁচশো তেত্রিশে যাদের হয়তো হয়নি তারা সকলে এখানে আবেদন করতে পারবেন এবং দু রিক্রুটমেন্টের যারা ইন্টারভিউ দেবেন বলে মনস্থির করেছেন তারা কিন্তু সকলেই এই ইন্টারভিউ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন তবে হ্যাঁ আপনাদের কিন্তু অবশ্যই রেগুলার ডিএলএড ডিগ্রি থাকতে হবে তো এবারে বলে রাখি যে বিএড এনআইওএস স্পেশাল এডুকেশান ভিপিএড এরা চান্স পাবে কিনা না অথবা সিটেট এর মধ্যে চান্স পাবে কিনা। না তো এই প্রসঙ্গে বলে রাখি বিএড এনআইএস স্পেশাল এডুকেশান এবং বিপিএড এরা দু হাজার বাইশের যে ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল সেখান থেকে আপনারা কিন্তু দেখেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখান থেকে কিন্তু তাদেরকে বাদ দিয়েই শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই এই প্যানেলটি বের করেছে যদিও অন্যান্য রাজ্য বিহার থেকে আরম্ভ করে ছত্তিশগড় মধ্যপ্রদেশ সকলেই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল অনগোয়িং প্রসেস থেকে যাতে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বাদ না দেওয়া যায় অর্থাৎ যারা ইন্টারভিউ অংশগ্রহণ করেছিলেন যেন সকলকেই যেন নিয়োগ প্রক্রিয়ায় রাখা যায় কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে এই ধরনের কোনো আপডেট রাখা হয়নি বা কোনো আবেদন রাখা হয়নি এবং পশ্চিমবঙ্গ চায়ও না কোনো বিএড ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে এটা হচ্ছে সবথেকে বাস্তব কথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটকেই এই প্রাথমিকের চাকরিটা দিতে চাই যে জন্য কিন্তু এত তাড়াহুড়া করে প্যানেল প্রকাশ থেকে আরম্ভ করে কাউন্সিলিং প্রক্রিয়া সমস্তটাই তারা কমপ্লিট করিয়ে ফেলছে তো এক কথায় এখানটাতে পরিষ্কার আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে রেগুলার ডিএলএড ছাড়া কিন্তু কেউ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এবার আছে সিটেটের কথাই দেখুন বন্ধুরা সিটেট নিয়ম অনুসারে কিন্তু পাই অন্যান্য অনেক রাজ্যে আপনারা যদি দেখেন অন্যান্য রাজ্যের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন যে রাজ্যের টেট পাস হয়ে থাকতে হবে অথবা সিটেট পাস হয়ে থাকতে হবে অন্যান্য রাজ্য কিন্তু সুযোগ দেয় সিটেট পাসদেরকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আমাদের কলকাতা হাইকোর্ট সব থেকে বড়ো কথা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় সিটেটদেরকে বসার অনুমতি দিয়েছিলেন কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেটাকে খারিজ করে দেয় এবং সিটেটদেরকে বসতে বাধা দেয় এবং সিটেট তাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু সিটেট এলিজিবল নয় তাই সিটেটরা এখানে বসতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি কিন্তু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি এবং এছাড়াও কত ভ্যাকান্সিতে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আসতে পারে বা নোটিফিকেশান আসতে পারে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এই নোটিফিকেশান আসার জন্যই কিন্তু দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা চার তারিখ অব্দি কন্টিনিউ তারা কলকাতার করুণাময়ীতে আন্দোলন করেছেন তো পর্ষদ সভাপতি কোনো এক সময় তাদেরকে বলেছিলেন দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেটদেরকে যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে তাদেরকে তাদের জন্য নতুন নোটিফিকেশান নিয়ে আসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কিছুদিন আগে এই দু হাজার বাইশ এ যে টেট পাসের যে ঐক্যমঞ্চ তারা দেখা করতে গিয়েছিল একটা প্রতিনিধি দল এবং সেখানেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় ওনাদেরকে বলেছিলেন যে আপনাদের বিষয়টা আমার মাথায় আছে এবং আমি এটাও বলেছিলাম যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে আমি সেটাই চেষ্টা করব তবে আমি আপনাদেরকে বলছি পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে কোনোভাবেই কিন্তু আমাদের রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে না আপনাদের এখানে যত ভ্যাকান্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে সেটা হচ্ছে বারো হাজার মতো ক্যান্ডিডেটের কিন্তু নোটিফিকেশান আসছে আমি ভালো করে সূত্র মারফত খবর নিয়েই কিন্তু এই কথাটা বলছি আপনাদের বারো হাজার মতো ক্যান্ডিডেটের নোটিফিকেশান আসবে ঠিক আপনারা যেমন দেখেছিলেন দু হাজার বাইশ ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সিতে ইন্টারভিউ নোটিফিকেশান বেরিয়েছিল এবং নিয়োগ হচ্ছে কিন্তু আট হাজার নশো একান্ন সিটে ঠিক সেরকমই কিন্তু বারো হাজার ভ্যাকান্সিতে নোটিফিকেশান বের করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নিয়োগ হবে কিন্তু তার থেকেও কিছু কম ভ্যাকান্সিতে আপনারা দেখবেন হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম ইংলিশ মিডিয়াম তেলেগু মিডিয়াম এগুলো বিভিন্ন যে মিডিয়ামগুলো রয়েছে সাঁওতালি মিডিয়াম এগুলো মিডিয়ামে প্রচুর পরিমাণ সিট ফাঁকা থেকে যাবে যেগুলো সিট কিন্তু কনভার্ট হবে না বেঙ্গালি মিডিয়ামে বা করবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ চাইলেই সবই করতে পারে কিন্তু করবে না যত ক্যান্ডিডেট কমানো যায় এই হচ্ছে বিষয় তো আপনাদের কিন্তু ভ্যাকান্সি বারো হাজার মতো অ্যাপ্রক্স বা ম্যাক্সিমাম হলে পনেরো হাজার থাকবে এর উপরে কিন্তু ভ্যাকান্সি যাবে না আপনারা পরবর্তীতে যখন নোটিফিকেশান আসবে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কারা কারা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া এলিজেবল তার জন্য কিন্তু রেগুলার ডিএলএড থাকতে হবে এবং টেট পাস হয়ে থাকতে হবে আমাদের রাজ্যে চোদ্দো সতেরো অথবা বাইশের এবং এছাড়াও কোনো প্রকারে কোনো বিএড এনআইএমএস স্পেশাল এডুকেশন বিপিএফ এরা কিন্তু কেউ এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন না এবং তার সাথে সাথে হিটেড ক্যান্ডিডেটরাও এখানে সুযোগ পাবেন না বা যারা অন্যান্য রাজ্যের টেট পরীক্ষায় পাস করে আছেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রাথমিক টেট যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে পারবেন না তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বোঝাতে পারলাম যদি এরপরেও কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানেই রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বলবেন না প্রতি মুহূর্তে আবারও নতুন নতুন আপডেট নিয়ে আসব ধন্যবাদ